এখানে তোমরা কি ক্লিক করবে এই ভিডিও স্টার্ট করে দিই এই দেখো আসছে ভিডিও আর আমরা হিসাব করতে আমরা এবারে এইভাবে গ্যাদার করতে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ক্লাস সিক্স এ গত ক্লাস আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী আর্টিকেল পড়িয়েছিলাম গত ক্লাসে মনে আছে সবার বাড়ি কাজ করছো মডেল কোয়েশ্চেন 10 থেকে 15 পর্যন্ত আর্টিকেল ছিল শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা পড়েছিলাম এ আর এন এর ব্যবহার অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহার আমরা পড়েছিলাম আজকে আমরা পড়ব ডিফিনিট আর্টিকেল ডি এর ব্যবহার বুঝতে পেরেছো দেখো তোমরা ডিফিনিট মানে আমরা আগেই বলেছিলাম গত ক্লাসে নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝানো হয় তাকে ডিফিনিট বলা হয় তো জানি আমরা তাই না ঠিক আছে আজকে আমরা নিয়মগুলোর মধ্যে চলে যাব আসো তোমরা জয়েন করো খাতা কলম নাও পড়া নাও ঠিক আছে দেখো আমি প্রথম নিয়মটাকে লিখেছি নির্দিষ্ট করে বোঝাতে নির্দিষ্ট করে বোঝাতে এমন কমন নাউনে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারের পূর্বে বিভক্ত নির্দিষ্ট করে বোঝাতে এমন নির্দিষ্ট করে বোঝাতে এমন কমন নাউন এ সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের পূর্বে বিভক্ত যেমন দি বয়েজ এটা হচ্ছে প্লুরাল আর ফেল নির্দিষ্ট করে বোঝাতে এমন কমন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের পূর্বে কি বসবে দ্বি বসবে ঠিক আছে বুঝতে পেরেছো স্টুডেন্ট নাম্বার নেমে যাই আমরা দেখো নদী সাগর উপসাগর মহাসাগর পর্বতশ্রেণী ইত্যাদি নামে পূর্বে দিবস কি কি বলতো কি কি বলেছি আমি নদী নদী সাগর উপসাগর মহাসাগর পর্বতশ্রেণী ইত্যাদি নামে পূর্বে কি বসবে দিবস যেমন দি হিমালয় দি পদ্মা হ্যাঁ দি কর্ণফুলি দি মেঘনা দি যমুনা ইত্যাদি তিন নম্বর দেখো কিছু প্রেস এর মাঝে দি বসবে প্রেস এর মাঝে কি বসবে দি বসবে যেমন ইজ অন দ্য ব্যাঙ্ক অফ রুই বুঝতে পেরেছো তিন নম্বর নিয়ম শিক্ষার্থী আমরা এখন চার নম্বর নিয়ম যাবো আসো দ্রুত তিন বছর সময় চার নম্বর নিয়মটা হচ্ছে পত্রিকা চিনি তো আমরা না স্টুডেন্টস পত্রিকা নিউজ পেপার যেমন পত্রিকার নামের পূর্বে আমরা কি বসবো দিবস জাহাজের জাহাজের নামে যেমন
জাহাজের নামের পূর্বে ডি বসবে। যেমন কি পবিত্র ধর্মগ্রন্থ গুলো কি 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 বলতো? দি হোলি কোরআন, দি বাইবেল ইত্যাদি, এগুলো হচ্ছে কি পবিত্র ধর্মগ্রন্থ। যেমন তারিখের নামের পূর্বে সাত নম্বরে যাই আমরা। তারিখ কিসের পূর্বে দি বসবে? তারিখের পূর্বে দি বসে। যেমন তাহলে কিসের পূর্বে দি বসবে? তারিখের পূর্বে দি বসে। যেমন তারিখের পূর্বে দি বসবে। জাতি বা জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে কি বসবে? দি বসবে। যেমন দেখো ইংলিশ, তাহলে অনেকগুলো জাতি বা সম্প্রদায় থাকে। কেমন জাতিগুলো কি? দি ইংলিশ, দি বেঙ্গলি, হ্যাঁ, দি বাঙালি, দি জাপানিজ ইত্যাদি। আর সম্প্রদায় তো অনেকগুলো ধর্মের
বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের সম্প্রদায় থাকে, যেমন দি সুন্নি, দি ওয়াহাবি, দি ইসলাম ধর্মে, হিন্দু ধর্মে দি ব্রাহ্মণ, নামে বসবে দি বসবে। সংসদ ভবন তো আমরা জানি না, এটা হচ্ছে একটা বিখ্যাত ভবন আমাদের পার্লামেন্ট, ওটার পূর্বে কি বসবে, দি বসবে। দেখেছি তোমরা 9 নম্বর পর্যন্ত সুপারলেটিভ প্রিপেয়ার করবে দি বসবে, কিসের উপর তাহলে যখন সুপারলেটিভ বিক্রি বুঝাবে, হ্যাঁ হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা বুঝতে পেরেছি কি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসবে, দি বসবে। বুঝতে পেরেছি স্টুডেন্ট? এ পর্যন্ত আমরা কিন্তু 10টা নিয়ম খুব ভালো করে শিখেছি। আমি গত ক্লাসেও 10টা নিয়ম দিয়েছি, এবারও 10টা দিচ্ছি। 10টা নিয়ম ভালো করে শিখবে তোমরা ক্লাস সিক্সের স্টুডেন্টরা, এই 10টা 12টা এভাবে 7-এ গিয়ে আর কিছু করবে, এটা গিয়ে সেম নিয়ম, কিন্তু বেশি কিছু আর নেই। হ্যাঁ এই 10টা নিয়ম তোমরা খুব ভালো করে শিখবে এবং প্র্যাকটিস করবে, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমার আইডিয়া চলে আসবে। আমি বারবার বলছি মুখস্থ করবে না, মুখস্থ করে না বুঝে মুখস্থ করে, হ্যাঁ না বুঝে মডেল কোয়েশ্চেন করে তুমি তোমার প্রতিভাকে ধ্বংস করবে না, না বুঝে মুখস্থ করে পরে প্রতিভা কি হয়, ধ্বংস হয়ে যায়। তুমি রুলসগুলো করবে, তোমরা ছোট এখন অনেক সময় ভাষায় অনেক সময় গ্রামারের রুলসগুলো করবে, হ্যাঁ গণিতের নিয়মগুলো সূত্রগুলো মুখস্থ করবে, ব্রেন খাটাবে, তাহলেই তো পড়াশোনা হবে। শুধু শুধু আমি 10টা 20টা 25টা মডেল কোশ্চেন মুখস্থ করে তো কোনো লাভ নেই, আসছে না। তাহলে আমরা বুঝে বুঝে, হ্যাঁ শিখে বুঝে তারপর আমরা এবং প্র্যাকটিস করবো, প্রচুর প্র্যাকটিস করবো। তাহলে তোমাদের তখন বাসার সময় অনেক পড়া নেই, অনেক টায়ার্ডনেস নেই, তোমরা এখন বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে পারবে। আমি আশা করি তোমরা বাসার সময় অবশ্যই সবাই প্র্যাকটিস করতেছো, এবং আমি তোমাকে কি বলবো, তোমাদের যেন বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে এই ইন্টারভিউ হিসেবে তোমাদেরকে দিচ্ছি মডেল সিস্টেম থেকে টোয়েন্টি পর্যন্ত অনলি এক নাম্বার আর্টিকেল, হ্যাঁ সিস্টেম থেকে টোয়েন্টি পর্যন্ত মডেল কোয়েশ্চেনের এক নাম্বারটা পড়বো, অর্থাৎ আর্টিকেল টপিক যেখানে আছে ওটা পড়বো, ওটাই তোমাদের পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সালাম আলাইকুম।
Thank you.